বাবা, আমার শুনে কি ছাপবে কি সাজবে রে, বলে বাবালে বলে বাবালে বলে বাবালে, এটা কি ছাপবে রে, এ কি ছাপবে ছেলেটা, এখানে খুব পান জমি বুঝছি, ও মা মা মা, এই তো কাঁদিছে দেখি, এখানে বসো, মিমি কিরি আছে দেখি মিমি, এখন আমাদের পুচকু সোনা সাজগোজ চলছে, তো দেখতেই পাচ্ছ ও যেটা পাচ্ছে সেটা ধরেই আর কি টানছে, তো ছোট মানুষ যেটা দেখতে ভালো লাগছে সেটা নিয়েই খেলা করছে। তো ওকে সাজাতে গেলে একটু অসুবিধা তো হবেই বলো, একদম ছোট তো, সেই জন্যে কখনো মন ভালো আছে কখনো আবার একটু ঘ্যান ঘ্যান করছে, এরকমটাই হচ্ছে। তো যাই হোক, ও আপাতত সাজছে চুপচাপ একটু, তো এটাই আর কি অনেক। তো মানুষ কতটা পাল্টে যায়, কিন্তু পুচকু না আসলে হয়তো বুঝতেই পারতাম না। তো আগে কোনো অকেশন হলে নিজেরা সাজবো নিজেরা ফটো তুলবো এরকম একটা মানে ইচ্ছা ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না, এখন মনে হয় যে পুচকুকে সাজাবো ওকে ফটো তুলবো ওকে নিয়েই আর কি সবসময় থাকবো, তো এটাই আর কি মনে হয়। তো জীবনটা হয়তো এরকমই আর কি, আস্তে আস্তে অন্যরকম পরিবর্তন চলে আসছে। তো মা না হলে হয়তো বুঝতেই পারতাম না এই পরিবর্তনগুলো কীভাবে আর কি আসে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার, যে পুচকুকে সাজাতে সাজাতে, তো যখন আমি ছোট ছিলাম তখন নাচ করতাম আর কি, রবীন্দ্র নৃত্য এরকমই আর কি করতাম। তো তখন কোনো অকেশন হলে আমার মা আমাকে সাজিয়ে দিত, তো সেই সব দিনগুলোর কথাই আর কি মনে পড়ছে। দেখো পুচকু চুপ করে সাজছে, তো যাই হোক খুব ভালো লাগছে ওকে সাজাতে। এটা কি সুন্দর লাগছে দেখ, দেখ কি সুন্দর লাগছে পাপাকে। আর শুধু আমাদের পুচকু সোনাই সাজবে না, আমরা মৌনী সোনাকেও সাজাবো। তো ও এখন স্নান করছে, তো ও স্কুলে যাবে, যে স্কুলে পড়ে, তো ওদেরও ওরকম সাদা ড্রেস পরে যেতে বলেছে। তো ও মেজদি বললো ও আগে স্নান টান করে নিক, তারপরে একবারে আর কি রেডি করে দিস। তো ওকে রেডি বেশিরভাগ আমি করি কারণ মেজদি বাড়ি থাকে না। তো যাই হোক, পুচকুকে সাজিয়ে নিয়ে মৌনী স্নান টান করে আসলে তারপরে ওকে রেডি টেডি করিয়ে ওরও ফটো তোলা হবে, পুচকুরও ফটো তোলা হবে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার পুচকু সাজ দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছে। দেশের জন্য অনেকেই রক্ত ঝরিয়েছে প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা সব দেশবাসীরা। তো এই যে সকাল সকাল আজকে এবার পুচকুকে 15ই আগস্টের যে পতাকার কালারের ড্রেস হয় তো সেটাই আর কি পরিয়ে দিয়েছি সাদা পাঞ্জাবি দিয়ে, আর এই যে পুরো পতাকা হয়ে গিয়েছে আমাদের পুচকু সোনা। তো আর এই যে সাদা সাদা আর কি ঘিয়ের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি, তো তার জন্য সেরেছি তাই। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওকে সাজাতে গিয়ে যে কতক্ষণ টাইম লেগেছে টিপটা পরাতে গিয়ে, বিশেষ করে আবার হাসছে হাসছে। আমি তার আগে কিনে দিয়েছি, আমি কি বেশি সেজে এসেছি নাকি? রেডি পতাকা ইয়ের কাছে, কোন রকম ইয়ে দে যাতে টানলেই খুলে যায়। হ্যাঁ
তোর, আমার না। বাই, কালকে মনে বাড়ি গেল। উমা নমস্কার করছি, হ্যাঁ করো 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 করো। নমস্কার করো। নমস্কার কর, সামনে নমস্কার 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 কর। ওমা নিয়ে চলে আসতে, ওমা ছুড়ে নেয় না, আসতে বলবি তোমাকে, তুমি যে সুহান আছে সুহান দিয়ে দুয়ার দে, দুয়ার দিয়ে সুন্দর পাস দিয়ে আমাকে নমস্কার করো, নমস্কার কর, চলো ধরো এটা ধরো। মানে ফুল দাও, দিয়েছো ফুল, দিয়েছে খুলে যাচ্ছে বাবু।
এখানে ফটো তুল দিয়ে দে। এ এ মানে কাটি ঢুকাই না, আমাদের কুকুর এখন ফটো শুট হচ্ছে, আমরা এখন কুকুরকে নিয়ে যাচ্ছি ফটো শুট করতে। কোথায় যাবে? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আর পুচকুর যে সিঙ্গেল শটগুলো, তো সেগুলোই আর কি নেওয়া হচ্ছে। তো ও এক একবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসে বলছে, তো এরকমটাই করছে। আর ওর পাপা তো ক্যামেরা একদম রেডি করেই আছে, কখনও উঠবে কখনও হামা দেবে, সেটার জন্য তো সেরকমভাবে আর কি শট নেবে। তো অনেকগুলোই আর কি ফটো তোলা হয়েছে, খুবই সুন্দর সুন্দর সব ফটোগুলো এসছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আর শুধু আমার একা না, সবার পছন্দ হয়েছে। আর আমি তো ভিডিও ভয়েসটা পরে দিচ্ছি। তো আমাদের পাড়ার কিংবা আশেপাশে সবাই বলছে যে পুচকুর ফটোগুলো খুব সুন্দর এসছে। আর এইরকম ক্যামেরাম্যান বাবা আর তার মডেল ছেলে, তো দুজনে একসঙ্গে মিলে ফটোগুলো যা সুন্দর এসছে না, তো বলার কথা না। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।